নমস্কার পিঙ্কির কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটা পিঠের একটি রেসিপি এই পিঠেটা কিভাবে আমি বানাই সেটাই দেখে নেওয়া যাক একটা বোলের মধ্যে আমি একটা বাটি মেপে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নেব প্রথমে একটা বাটির মধ্যে প্রায় এক বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি ওই বাটিরই অর্ধেক পরিমাণে নিয়েছি ময়দা আর ওয়ান ফোর্থ পরিমাণ নিয়েছি সুজি এর সাথে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতন লবণ শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে গুঁড়ো করা চিনি দিলাম চার টেবিল স্পুন মতন চিনিটা একটু কমই দিতে হয় কারণ ব্যাটারে যদি বেশি চিনি দেওয়া হয় তাহলে প্যানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার বানাতে হবে এখানে আমার প্রায় দেড় বাটি মতন দুধ লেগেছে এই ব্যাটারটা বানাতে এই ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে হবে এবং এটা আমি এখন প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে চালের গুঁড়োটা আর সুজিটা ভালোভাবে এখানে নরম হয়ে যায় এরপর পুর বানানোর জন্য আমি এক বাটি মতো নারকল কোড়া তার মধ্যে কিছুটা খেজুর গুড় নিয়েছি একটা প্যানের মধ্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটা আমি খুব ভালোভাবে জাল করে নেব এর মধ্যে আমি একটা ছোট প্যাকেট গুঁড়ো দুধ দিলাম এরপর দিলাম কিছুটা খোয়া ক্ষীর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটু আঠালো ভাব আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এর মধ্যে দিলাম হাফ স্পুন মতন এলাচ গুঁড়ো আবার একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে উটটা এখানে আমার বানানো হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা এখানে সম্পূর্ণ সেট হয়ে গেছে এরপর পিঠেগুলো ভাজবার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিলাম এরপর একটা ডাব্বু হাতা দিয়ে এক হাতা পরিমাণে দিয়ে আলতো হাতে এটা একটু ছড়িয়ে দিলাম ওপরের সারফেসটা যখন একটু শুকিয়ে আসবে তখন ভেতরে আমি এভাবে এর মধ্যে একটু পুট দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকাভাবে রোল করে নিলাম এভাবেই প্রথম পাটি স্যাপটা আমার হয়ে গেল ঠিক একইভাবে পরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। এভাবেই আমি সমস্ত সাপটাগুলো বানিয়ে নিলাম যদি আজকের এই সাপটা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল আজ আসছি আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে